এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি। গরম হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। গরম তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম কালার হয়ে এসেছে তখন আমরা পেঁয়াজগুলো তুলে রাখব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি। মিডিয়াম সাইজের একটি টমেটো পিস করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। এক চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ বাটা। চার চামচ দিয়ে দিচ্ছি ফেটে নেওয়া টক দই। এক চামচ দিয়ে দিচ্ছি চিনি। এক চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর, ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু জল ছেড়ে দিয়েছে, মিডিয়াম আঁচে রেখে রান্নাটা আমরা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ মাওয়া। ঢেকে ঢেকে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে দিয়ে খুব ভালো করে মিডিয়াম লো আঁচে রেখে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মাংসগুলো এখন আমরা তুলে রেখে দিচ্ছি। চিনি গুঁড়া চাল ধুয়ে এক ঘন্টার জন্য ছড়া দিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এক চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিডিয়াম লো আঁচে রেখে চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে চালের ডবল দিয়ে দিচ্ছি জল, যেমন 1 কেজির জন্য 2 কেজি জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। বেশ কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। চুলার আস্তা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ অনেকটা টাইম ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেওয়ার পর ঠিক যখন জলটা এরকম পজিশনে চলে এসেছে কষিয়ে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। জলটা যখন প্রায় শুকিয়ে এসেছে তখন সমস্ত কিছু হালকা করে মিশিয়ে নিয়ে একত্র করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি কিশমিশ। পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঢেকে দিয়ে দমে বসিয়ে রাখছি 10 মিনিটের জন্য। রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি গরম অবস্থায় নামিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। দুর্দান্ত সুস্বাদু করে নেওয়া চিকেন বিরিয়ানির এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিন্ন ধরনের সুস্বাদু সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।